এস্তে ইস্তেখারা মনে করতে হবে অর্থাৎ আল্লাহর কাছে মঙ্গলের জন্য দোয়া করা কল্যাণের জন্য দোয়া করা বরকতের জন্য দোয়া করা যে কাজ করতে চাও সেই উদ্দেশ্যে দোয়া করা যে আল্লাহর দৃষ্টিতে যদি এটি কল্যাণজনক হয় তাহলে যেন হয় যদি বিয়ে সম্পর্কে এস্তে করো এটি তুমি কি বিয়ে তুমি কোন বিষয়ে এস্তে করতে চাও রাতে ঘুমানোর পূর্বে দুই রাখ নফল পড়বে বেশি দীর্ঘ দোয়ার কথা আমি বলবো না দু নফল পরো আর আল্লাহর কাছে দোয়া করে ঘুমিয়ে যাও অন্তত পক্ষে অনেকে চল্লিশ দিন দোয়া করো অনেকে তৃতীয় চতুর্থ দিনই বিষয়ে বুঝে যায় যদি তুমি আশ্বস্ত হও কোনো বিষয়ে আবশ্যক নয় যে আল্লাহ তালা তোমাকে কোনো স্বপ্ন দেখাবেন এটি এর নাম ইসতেখ বারা নয় বরং ইস্তেখারা এর অর্থ হলো আল্লাহর কাছে দোয়া করা যে হে আল্লাহ যে কাজ করতে চাচ্ছি এতে যদি কল্যাণ থাকে তাহলে আমার জন্য তা সহসাধ্য করে দাও